কালকে নদীর ঘাট বোমা বলো এইটা নদীর ঘাট এই নদী দেখি ভীষণ ভয় করছে বলাই মা বোমা রে এইটা নদীর ঘাট তাই নাকি এই নদী দেখি ভীষণ ভয় করছে তো ভয় হচ্ছে তোর কোনো ভয় নেই আমি আছি আচ্ছা পড়ে মা তোমাদের নাবি কই তোরই কই মাঝি কই তোরই কই মাঝি কই আরে বাবা কি কইব রে নাবিকের পর একেবারে সারা দাইনি আসার কথা হ্যাঁ আসেনি তার কথা আমি ভাবছি কথা দিয়ে কথা রাখেনি কথা দিয়ে কথা রাখেনি বাবা কথা দিয়ে কথা রাখে কেমন ভাবে কথা দিয়ে গেছিল তোমায় কথা দিয়ে भक्ति ভক্তি বলে ডাকতে হবে তবে আমার নাবি আসবে ও ঠেই ঠেই করে নাচলে কি আর আসবে রে তাহলে তুমি আসলে বৌমা আসবেন তাকে ভক্তি বলে একটু ডাকতে হবে তুমি ডাকো আমি ডাকব হ্যাঁ না হলে আমি কুলের কুলে বধু তো কি গো মায়েরা আমি কুলের কুলে বধু আমি ডাকব পার পুরুষকে আসে বাড়ির লোক যদি জানে এই তারা তারা আমার আগে পার ভাব করার জন্য মাগো ঘর থেকে বেরিয়েছে ডিংডো ডিংডো হয়ে আর তোমরা বেরিয়েছো কিসের জন্য ওই ওকে দেখার জন্য ওই ভিড়কে জব্দ করার জন্য তোমার জব্দ করে টাইট করার জন্য আমি থামো থামো কি হয়েছে তোমার আমি বলছি কুলের কুলে বধু আমি ডাকবো না পর ফিরছে তুমি ডাকো বলি রে কুলের কলু বধুকে ডাকবেন সে কি কুলো বধু রে আহা মা তার সঙ্গে ভাব করার জন্য বেরিয়ে এসছে কি গো মায়ের পাশে কি আতে বেরিয়ে এসেছিল বধু এই বৌমা কি হচ্ছে তোমার আরে ওরা ভাব করবে বলে তো এখন পর্যন্ত আরে কি ভাব করবে মানে দুঃখে বসে আছে ওই জন্য মানে দুঃখ আছে আরে ডাকতে হবে ওকে ডাকতে হবে তুমি ডাকো আমি ডাকবো আই রে আমি তো তার নাম জানি নি রে আমি কি করে ডাকি আমার তো চিন্তা হচ্ছে ভাবনা হচ্ছে আমি ভেবে না পাই কোন পথে যাই ও হে
भक्ति जोरता कत हे कृष्ण करुणा करुणा
ভূত ধরেছে তুমি একটু সাড়া দিয়ে দেখো দেখি আমি সাড়া দিবো আমি সাড়া দিব আমার ডাকে একটা সাড়া দিল তা কে হবে তারও ঠিক নেই শোনো যদি চেনা গলা হয়ে থাকে একবার দেবে পাঁচ বার দেবে মনে যদি করা ধরে ফেলবে না না আর অচেনা পুরাগরা ধরতে গিয়া মান সম্মান দিব আর যদি অচেনা হয়ে থাকে ওই একবার দিয়ে বন্ধ করে দেবে ও তাহলে ঠিক আছে যদি চালা গাছিস তো তুমি কে দাও আমি তোমাদের মনের মাস গো আমি তোমাদের মনের মনের মানুষ আসছে বলছে আরে আরে ওঠো ওঠো আমার মনের মানুষ আসবে ও বড়ই মা আচ্ছা বড়ই মা তুমি যদি এই বসে এত তাহলে আগে কত ছিল গো এ কে রে এ কে 16 বছর বয়সে কত ছিল মা বল বল তো কোটি বয়স হ্যাঁ নান গ্রাম তো আর কি আ কোষ নি বহমা আরে কেন কি হয়েছে মান সম্মান রইবে নি বউ বলো না আরে কই বলো হ্যাঁ কইব হ্যাঁ ও ললিতা বলো কি হয়েছে ও তুই আমি কইব কেন তোমাকে আরে কার সঙ্গে কি করছিস আমাকে বলার জন্য বলছিস তুমি বলবে না বলতে হবে ওই নাবিক আছে ডাকো ভাব দেখো বলো কে তুমি আমি তোমার ও বড় মা তোমার আবার কে গো
আরে এই বয়সে তোমার আবার কে কেন 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 আরে মা মানে যুবক বয়সে তোমানকে রইতে পারে চার ছটা আমার কি একটা ওর দরকার হয় আরে তো আরে শোনো শোনো তোমার তো মাথা চুলকে গেছে কি আর তোমার বয়স যথেষ্ট হয়েছে কি বয়স হচ্ছে কি হয়েছে আরে তোমার আবার এই বয়সে কি তুমি যা তো তর্ক বিতর্ক করছো তোমার তো সব শুকিয়ে গেছে আমার নাকি শুকিয়েছে তোমরা কারা গো কোথায় যাবে আমরা ওপারে যাব গো কাকে খুঁজছো গো ওই নাবিক নাবি আমি তো নাবিক গো আচ্ছা তুমি যদি নাবিক হও তাহলে এত দেরি করছো কেন আমি তো এপারে আছি গো আরে ওখানে থাকলে হবে আমরা ওপারে যাব তাড়াতাড়ি নৌকো নিয়ে এসো আরে এতটা পথ আমার যেতে হবে তো কেন কি হয়েছে ওখানে একটু অপেক্ষা করো আমি তো যেতে পারছি না গো কেন আসতে পারছো না কেন কি হয়েছে তোরি আমার বাগে মানে না তোমরা যদি হাত কৃষ্ণ করুন আসতে বলে কাঁদছিলে না হ্যাঁ তোমাদের নয়নের জলের পাখি যমুনার জলের পাখি তোরি আমার এগোতেই পারছি না দেখো দেখো নাবি হালটা মেরে তাড়াতাড়ি চলে এসো না দেখো বেলা যায় অবস্থা যাচ্ছি যাচ্ছি তাড়াতাড়ি এসো যাচ্ছি একটু অপেক্ষা করো একটা পোতা ভাই যেতে হবে তো সকাল থেকে বসে আছি যাচ্ছি গো যাচ্ছি আমার সখীদের কমর কন কন করছে বুঝতে পারেনি আরে যাচ্ছি মায়া নদী কেমনে যাবি বাইয়া ও রমিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া ওই আমার মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া আজি মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া ও ভাইয়া রে ওই নদী উজাড় ছোটে আর ভাঙিয়া পানি
থাম 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 এ মনে হচ্ছে রাজ কমিটির এখানে কেউ ধন্নি ভাঙে না। আরে রাজ কমিটির কেউ ধন্নি ভাঙে না। আমি বুড়া হইছি তো আমার উপরে লাউ হইছে এমন ভাবে উঠছে আমি ভয় রাখতে পারিনি মা গো। আরে তোমার উপরে লাউ হয়েছে কে আরে আমার
বলছো দেখেছি উছাগারে মনের মানুষ কাঁচছো না চোর আছে একটু বলতে পারো
বলবো একটু বললে ভালো হয় তাহলে বলি ওরে আমি যে করি চুদি তোর পয়সার তারি ব্রহ্মায়ার ত্রিপুরারি এরা সব আমার দলে আমি যে করি চুরি তোর পয়সার তারি ব্রহ্মায়ার ত্রিপুরারি এরা সব আমার দলে আমার দলে চোর মিলেছে কয়েকজন সিবিআর মরদ মুনি সুগিয়ার সনাত সব ভালো ভালো সেঙ্গুন চোর সেঙ্গুন চোর আছে শিব আছে সনাতন আছে নারদ আছে বাবা ভালো ভালো চোর আছে কি খুব ভালো চোর আছে আগো ভালো ভালো না বড়াই মা আচ্ছা এই নাভিগা তো কালো কুচকুচে কেন আরে আমাদের দিকে তাকিয়ে আছো তো কেন ও নাভি ভালো আমাদের দিকে তাকিয়ে আছো কিছু দেন না কেন জানো তো ওরে নারীর পানে সুধার আছে তো বললো নারী প্রাণে সুতা আছে কি করে আছে কোথায় কোথায় আছে বলতে বলো কোথায় কোথায় আছে কি করে আছে বলো সেটা বলতে হবে যেদিন দেবতার অসুর মিলে সমুদ্র মন্থন করেছিল সেই সমুদ্র মন্থন কালে বহু কিছু বস্তু উঠেছিল যেমন উচ্চ শ্রমা ঘোড়া মুক্তাহার হতলক্ষী অর্ধচন্দ্র তুলসী বৃক্ষ আর সুদামান সেই সুদামান্ড নিয়ে না দেবতার অসুর মিলে গন্ডগোল বেঁধে গেছে ভালো আর তখন আমি কি করেছি জানো তো সেই সভায় গেলাম সুদা বন্টন করবার জন্য এক সুন্দরী রূপসী রূপ ধারণ করে কি করেছি বলতে বলি ভালো না কি করেছে ভালো অসুরদের একদিকে বসে দিয়েছি আর দেবতাদের একদিকে বসে ছাড়ি বেনে বসে দিয়েছি তা ভালো এইবার দেবতাদের দিক থেকে দেওয়া শুরু করেছি আর যে দেবতাদের সারি শেষ আর সুদা বন্টন শেষ অবশিষ্ট কি করলে অবশিষ্ট যাটুকু ছিল তো কি করেছি জানো তো কি করেছে বলো হাতে মেখেছি মুখে মেখেছি বুকে মেখেছি আর ওই চলে যাওয়ার সময় পেছন দিকে হাত ঘষে দিয়ে চলে গেল ললিতা রে কি হলো গো এই সব সব নারীর বুকে মুখে পড়ে সুদা একেবারে ঝর 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 পড়ে নারীর বুকে মুখে একেবারে ঝরঝর করে পড়ে একেবারে মানে রসে মানে ওই যে খেজুর গাছের রস নাকি ও বাবা নাবি বলছে নারীদের সুদা আছে মুখে মুখে ফাঁদে আর সেই জন্য আমি কি বলছি জানো পরে যাবো না আমরা ফিরে যাবো চল 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 ফিরে যাবো না আরে শোনো না আরে যাবো কাজ নাই চল সত্যি ফিরে কোথায় যাচ্ছে আহা
নি বাবা তোতে যে খেলা খেলি কুতা কুতি এই জালা আমি সইতে পারব না আমি যাব না আমি বলছি শোন না হ্যালো কোথায় যাচ্ছো আমরা চলে যাব পারে যাব না পারে যাবে না না তোমার স্বভাব ভালো না আমার স্বভাব ভালো না আরে ভালো না শোনা গো বড়ি মা চলে যখন যাচ্ছো একটু পরিচয় দিয়ে যাও তোমাকে কি পরিচয় দেব না আমি তাহলে বলবো হ্যাঁ বলো ওরে কোথা হতে এলে ধনি কোথায় তোমার ঘর কোথা হতে এসেছি পরিচয় দিতে হবে হ্যাঁ ভালো আরে তোমার কি আছে মা আকুড়া আকুড়া ধরতি হবে বৌমার কি হিংসা এ কি বলছে পরিচয় দিতে হবে বলে তাহলে রাজা হতে এ লামরা যাব হতে ঘর বেচিবারে নিয়ে যাব কোথা হতে এসেছো আমি ব্রজ হতে এসেছো ব্রজ হতে এসেছো যাবতে ঘর কোথায় যাবে বেচিবারে নিয়ে যাবে মথুরা বাজার ও মথুরার বাজারে যাবে হ্যাঁ গো আমি কি বলছি জানো ওরে যাই তোরা যাবে তোমাদের মথুরা যদি আমাদের দরে দামে পুষিয়ে যায় তাহলে আমরা এখানে বিক্রি করে দেবো কথা বলবো বলতো শোনো 1,00,000 টাকা বল তা না হলে আমরা তো বাজারে যাবো আশা করে এসেছি আমার বলিটা সব দিকে ঠকানোর চেষ্টা করছে আমার ললিতা বলছে 1,00,000 টাকা দিতে হবে 1,00,000 টাকা দেবে চেপে যাও চেপে যাও একদম চুপচাপে দিয়ে দাও আরে গুলি নেই কি গো টাকা দাও টাকা আরে তোমরা কি বোকা না আমরা কিসের বোকা গো টাকা হুরিছে ভাই ফুটু দিয়া গিয়ে দাও টাকা টাকা জোড়লে কি করব তো টাকায় জোড়ে যদি ফুল করা যাবে আরে শোনো টাকা না টাকা তাহলে এই যে আমার 9,00,000 না এই 9,00,000 দিয়ে সবাই গেল বলে কি না আমার এই দুটো নয়ন দিয়ে আর আমার সত্যি সমস্ত ট্যাম নেম করে টাকা দে মানে তাদের দিকে তাকিয়ে আছে লক্ষ রেখেছে তাদের স্বামীর বাড়ি থেকে যার মানে যেতে না পারে টাকা ওদিকটা ফাঁকা পয়সা ওই জন্য এখানে আসা তাহলে ওটা হবে না হবে না হবে না তোমার ওই 2,00,000 হবে না কি হবে তাহলে ওমা 2,00,000 টাকা আমরা হবে না 2,00,000 দিয়ে 1,00,000 রাখবো আমি কি বলছি না চল ছিছুরে বললে তো কানাই লাগ না তো বলে গলায় গলা শুনে বলে দিবে মারে
আমার একেবারে ভালো না নাবিকে এত কষ্ট করে দেখে নিয়েছে তুমি মরে যাও আরে যখন তোকে সোনা দেখতে পাচ্ছি আমি পুরি হলে কি আমার একটা বিবেক বুদ্ধি আরে সোনা ও যখন তোকে এসে আমাদের জ্বালাচ্ছে ও মরে যাক এই দেখ নাবি হ্যাঁ বলো এসেছো আমাদেরকে জ্বালিয়ে খাচ্ছে তার জন্য বলছে বৌমা যে তুমি মরে যাও না পয়সা দিন কি আর পয়সা রশি কলে শিখতে হবে কেন তুমি মরবে তুমি রশি কলে শিখতে নেই তাই নাকি তাহলে বলি আগে রশি কলে শিখতে করে নেব বলি ও রাধার কোলার গজমতি হার ওই হলে মরো বলে না বলে না বলে না ওই নাবিকের বিয়ে হয়েছে
মা ও কথা বলা ঠিক না আর বলো না বিয়ে হইছে কি না জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করব ও নাবি এ বলো মানে কিছু করো না না বলো আমি বলছি কি শোনো শোনো কাছে কাছে সবাই শুনতে পাবে তো বিয়ে 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 হইছে বিয়ে হ্যাঁ গো মা আমার কি বিয়ে হইছে বিয়ে হইনি তো বাপ মেয়ে ছেলে দিবে কি করে বলো তো এর যে বদন খানা দেখলে ফিরে তাকাতে ইচ্ছে হয় না আর ওই দিনের বেলা যদি যায় মা হার কিন দরকার হয় নালে টক লাইট আরে সারা সারা দেখতে হবে আমার দেখতে সুন্দর মা গো একেবারে ধান সিদ্ধ করা হারাবি এত কথা আমাদের প্রয়োজন নাই আরে কালোর কথা বলছো তো হ্যাঁ আরে বিধাতা আমায় যেমন করেছে আমি তেমন হয়েছি তোর বিধাতার মেয়ে ফুড়ে মারি আমি হ্যাঁ আমায় কালো কালো আমায় কালো কালো বলো না গো বিশ্বভানুজি বিধাতা করেছে কালো আমি করব তা পাই না বলে বিয়েটা হচ্ছে না ভাই নামটা বলো না বলবো আমি বিবাহ হতে কবি সাহা বিধি দেখো আমাদের দলে এতগুলো মেয়ে আছে তো কারোর নাম রাধা নেই ঠিক আছে ওই নামের মেয়ে আছে কি না বোঝা দায়িত্বটা তো আমার আর সেই যে নাম কি আছে একেবারে রাধা ছিছিলে নিলে যেটা নাই লাগ না তোর মুখে ছিছিলে নিলে যেটা নাই লাগ না তোর মুখে কিছু কথা দরকার আছে বলো হ্যাঁ বুড়ি মাছ খায় আচ্ছা আর শুনো আমার কি করে স্বামী হয় একটু বলতে বলো হ্যালো হ্যাঁ জিজ্ঞাসা করি